রাধে রাধে বন্ধুরা, গৌরকুঞ্জের সমস্ত গৌর অনুরাগী ভক্তবৃন্দের চরণে অসংখ্য কোটি দণ্ডবত প্রণতি জ্ঞাপন করি। সবাইকে জানাই চৈত্র মাসে কৃষ্ণাপক্ষিয়া শুভ পাপমোচনী একাদশীর অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। হ্যাঁ, আজকে সেই শুভ লগ্ন, সেই শুভ দিন সমাগত। চৈত্র মাসের কৃষ্ণাপক্ষিয়া পাপমোচনী একাদশী তিথি, আর এই একাদশী মাহাত্ম্য ভবিষ্যত্তর পুরাণে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির সংবাদে বর্ণিত হয়েছে। তো আজকে আমরা সেই পাপমোচনী একাদশী তিথির একাদশী মাহাত্ম্য শ্রবণ করব। চলুন শুরু করা যাক। চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী, আর এই একাদশী মাহাত্ম্য ভবিষ্যত্তর পুরাণে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির সংবাদে বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে এখানে প্রশ্ন করেছেন যে হে প্রভু, আপনি আমলকী একাদশীর মাহাত্ম্য শ্রবণ করিয়েছেন, এখন চৈত্র মাসের যে কৃষ্ণপক্ষিয়া একাদশী রয়েছে তার নাম কি, তার বিধি কি, বা তার ফল কি, সেটাই কৃপাপূর্বক বর্ণনা করুন। তো শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজের এই প্রশ্নের উত্তরে বললেন যে হে রাজেন্দ্র, আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন। এই একাদশী সর্বসুখদাত্রী, সর্বসিদ্ধি প্রদায়িনী এবং সর্বশুভপ্রদা বলে লোকহিতকর, সর্বপাপ থেকে নিস্তার বা পাপ মোচন করেন বলে ইনি পাপমোচনী একাদশী নামে প্রসিদ্ধা। রাজচক্রবর্তী মান্ধাতা লোমশমুনিকে এই একাদশী সম্বন্ধে জিজ্ঞাসা করেছিলেন, আর তদুত্তরে তিনি যা বলেছিলেন আমি সেই বিচিত্র উপাখ্যানটি আপনার নিকট আনুপূর্বিক বর্ণনা করছি, আপনি শ্রবণ করুন। প্রাচীনকালে ধনপতি কুবেরের চৈত্ররথ নামক এক অতি মনোরম উদ্যান ছিল, আর সেখানে চির বসন্ত বিরাজ করত। গন্ধর্ব কন্যাগণ কিন্নরগণের সহিত তথায় সর্বদাই বিহার করত। ইন্দ্রাদি দেবগণও সেখানে এসে ক্রীড়া করতেন, আর ওই বনে মেধাবী নামক এক ব্রহ্মচারী শিবভক্ত মুনি তিনি তপস্যা করছিলেন, আর মঞ্জুঘোষা নামনি এক বিখ্যাত অপ্সরা ওই মুনিকে বশীভূত করার চেষ্টা করতে লাগলো, কিন্তু ঋষির শাপ ভয়ে সে আশ্রমের ক্রোশমাত্র দূরে একটি কুটির নির্মাণ করে তথায় সুমধুর স্বরে বীণা বাজিয়ে গান করতে লাগলেন। পুষ্পচন্দনে ভূষিতা ও সঙ্গীতকারিণী সেই মঞ্জুঘোষাকে অবলোকন করে কামদেব মনোহর রূপে তাহার শরীরের অবস্থান করলেন। এখন মঞ্জুঘোষা সেই কামদেবের সেনা রূপে পরিগণিত হল। একদিন মঞ্জুঘোষা মেধাবী মুনিকে দর্শন করে কামস্বরে পীড়িতা হল, কারণ সেই নবযৌবন সম্পন্ন ঋষি দ্বিতীয় কামদেবের ন্যায় বিরাজ করছিলেন। তিনি পিতা চ্যবণ্ডীশীর মনোরম আশ্রমে বাস করতেন, আর মঞ্জুঘোষা তার প্রতি কামাসক্ত হওয়ায় হস্তে শব্দায়মান বলয়, চরণে নূপুর ও কোটিদেশে মেখলায় সুশোভিত হয়ে মধ্যে মধ্যে ঋষির আশ্রম সন্নিধানে গমন করতে লাগল। এদিকে ঋষি মেধাবী তার অনুপম সৌন্দর্যে মুগ্ধ হয়ে গেলেন। তখন সেই অপ্সরা মুনিকে নানা হাবভাব ও কটাক্ষ দ্বারা বশীভূত করল। অতঃপর হস্তের বীণাটি ভূমিতে রেখে মুনিকে আলিঙ্গন পাশে বদ্ধ করল। বাদ বেগে কম্পিতালতা যেমন বৃক্ষকে অবলম্বন করে, সেইরূপ মঞ্জুঘোষা বলপূর্বক আলিঙ্গন করলে মুনিও রমণে পবিত্র হইল। এইরূপ বহুকাল একসঙ্গে বসবাসের পর মঞ্জুঘোষা দেবলোকে যাবার জন্য মেধাবীকে বলতে লাগলো,
যে হে প্রভু, আমি নিজ দেশে প্রত্যাবর্তন করব, আমাকে যাবার আদেশ প্রদান করুন। তখন মুনিবর মেধাবী বললেন, যে পর্যন্ত প্রাতঃকাল উপস্থিত না হয় সে কাল পর্যন্ত তুমি আমার নিকট অবস্থান করো। মঞ্জু ঘোষা মেধাবীর বাক্য শ্রবণে ভীতা হইয়া তাহার নিকট অবস্থান করল। এইভাবে বহু বৎসর কেটে গেল, 55 বৎসর 9 মাস 7 দিন এতদিন অতিবাহিত হয়ে গেল। দীর্ঘকাল অপ্সরার সহবাসে থাকলেও মেধাবীর নিকট উহা নিঃসাধ্য বলে বোধ হল। অতঃপর মঞ্জু ঘোষা নিজ স্থানে প্রত্যাবর্তনের প্রার্থনা করল এবং সেই প্রার্থনা শুনে মেধাবী মুনি বললেন, এখন প্রাতঃকাল রইয়াছে, অতএব আমার বাক্য শ্রবণ করো, যতক্ষণ আমি প্রাতঃকালীন সন্ধ্যাকৃত্য সমাপন না করি ততক্ষণ তুমি এখানে অবস্থান করো, অন্যথা করিও না। তখন সেই অপ্সরা ঈষৎ হাস্য এবং বিস্ময়ের সহিত বলল যে হে নিষ্পাপ মুনিবর, আমার সহবাসে আপনার যে কত কাল গত হয়ে গেছে তা একবার বিচার করে দেখুন। আর এই শুনে মুনিবর স্থির হয়ে চিন্তা করতে থাকলেন আর চিন্তা করে দেখলেন, হায়, যোশীত সঙ্গে কিনা তার 56 বৎসর অতিক্রান্ত হয়ে গেছে। তখন মুনিবর মঞ্জু ঘোষের প্রতি ক্রোধে অগ্নিমূর্তি ধারণ করে কম্পিত কণ্ঠে বললেন, রে পাপিষ্ঠে দুরাচারিণী তপস্যার ক্ষয়কারিণী, তোমার সহিত অবস্থানে আমার মহা তপস্যার ফল সব নষ্ট হয়ে গেছে, তোমাকে ধিক, তুমি পিশাচি হও, এই বলে শাপ প্রদান করলেন। মেধাবীর শাপে তার শরীর তৎক্ষণাৎ বিরূপপ্রাপ্ত হইল এবং মঞ্জু ঘোষা তখন সেই শাপগ্রস্ত হয়ে গেলেন। তখন সে অবনত মস্তকে প্রণামপূর্বক মুনিবর মেধাবীকে বললেন যে হে বিপ্রেন্দ, কৃপা করে এই গুরুতর শাপ প্রশমিত করুন, আপনার সহিত আমার বহু বর্ষ কাটিয়াছে, হে স্বামীন, এই হেতু আমি আপনার ক্ষমা প্রার্থী, আপনি আমার প্রতি কৃপা করুন। মুনি প্রত্যুত্তরে বললেন, হে ভদ্রে, যদিও তুমি আমার বিরাট তপস্যা সম্পদ নষ্ট করে দিয়াছ, তথাপি আমি তোমাকে শাপমোচনের বিধি বলে দিচ্ছি। চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী নামক সর্বপাপক্ষয়কারিণী যে একাদশী আছে সেই ব্রতের ফলে তোমার পিশাচত্ব দূর হবে। এই কথা বলে মেধাবী পিতার আশ্রমে গমন করে পিতাকে বললেন, হে তাত, এক অপ্সরার সহিত সঙ্গদোষে আমি মহাপাপ করেছি, এর পায়শ্চিত্ত কি তা কৃপাপূর্বক বলুন। তদুত্তরে চ্যবনমুনি বললেন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী ব্রতের প্রভাবে তোমার পাপ দূরীভূত হবে। পিতৃবাক্য শ্রবণ করিয়া মেধাবী সেই ব্রত ভক্তিভরে পালন করলে তার সমস্ত পাপ বিদূরিত হল এবং পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন। মঞ্জু ঘোষাও ওই দিন ব্রত পালন করলেন এবং এর ফলে তারও পিশাচত্ব দূর হল, তিনি পিশাচত্ব থেকে মুক্তি পেলেন এবং দিব্যরূপ ধারণ করে আবার স্বর্গে গমন করলেন। তো এই ছিল সেই উপাখ্যান। এখন মহারাজ যুধিষ্ঠির এবং শ্রীকৃষ্ণের যে বাক্যালাপ, সেখানে শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরকে এই উপাখ্যানটি বর্ণনা করলেন। তারপরে তিনি বললেন যে হে মহারাজ, যাহারা এই পাপমোচনী একাদশী পালন করেন তাদের যে কোনো পাপ উপস্থিত হোক না কেন, বা পূর্বজন্মের সঞ্চিত সমস্ত পাপই হোক, সমস্ত কিছুই এই একাদশী ব্রতের প্রভাবে ক্ষয়প্রাপ্ত হয়ে যায়। আর এই একাদশী ব্রতের ব্রতকথা পাঠ করলে কিংবা শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয়ে থাকে।
जय जय शुभ पापमोचनी एकादशी तिथि की जय। पापमोचनी एकादशी तिथि पालनकारी भक्त वृंद की जय। निताय गौर प्रेमानंदे हरि हरि बोल।